কম্পেয়ার করার মতনই না। রিয়াদ রিয়াদ মাহমুদুল্লাহ 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 যে এক্সপিরিয়েন্স এত বছরের সেটা সে আপনাদেরকে আফিফের কম্পেয়ার করতে পারবেন? কোনো সময় পারবেন, শামিমের পারবেন? পারবেন। সেও তার জবাব, সামনে খেলা আছে, ঢাকা লিগ খেলা আছে, অনেক খেলা আছে, সেখানেই সেটা জবাব হবে হয়তো। গল্পটা ছবির মতো সুন্দর হলেও হতে পারত। সাকিবের বুকে ঠাঁই পেল রিয়াদ, নয়া কাপ্তানের বিশ্বকাপ পরিকল্পনায় সাইলেন্ট কিলার। কিন্তু না, বাস্তবতা ঠিক তার উল্টো হলো। রিয়াদের জায়গা হয়নি ১৭ জনের মূল স্কোয়াড, এমনকি স্ট্যান্ড বাই ৩ জনেও। বিশ্রামের নামে সাইলেন্ট কিলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফ রচনা করেছে বিসিবি। অথচ ১৬ বছরের লম্বা যাত্রার শেষের গল্পটা অন্যভাবেও লেখা যেত। কম্পেয়ার করার মতনই না। রিয়াদ রিয়াদ মাহমুদুল্লাহ 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 যে এক্সপিরিয়েন্স এত বছরের সেটা সে আপনাদেরকে আফিফের কম্পেয়ার করতে পারবেন? কোনো সময় পারবেন, শামিমের পারবেন? পারবেন না। বিকজ রিয়াদের এক্সপিরিয়েন্সটা অনেক, রিয়াদের প্রুভেন পারফর্মার করেছে। বাট যে কোনো রিজনেই হোক, যদি তারা মনে করেন যে নতুন কাউকে সুযোগ দিতে হবে, তাহলে এটা তো আমি দোষের কিছু দেখি না। বাস্তবতা হলো, দল থেকে ছেটে ফেলার পর রিয়াদের নাম কাটা যাচ্ছে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। তিন ফরম্যাটের মাঝে রিয়াদ বেতনভুক্ত শুধু ওয়ানডে ক্রিকেটের জন্য। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৬ মার্চ। বিসিবির চুক্তির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার ৬ মাস ওই নির্দিষ্ট ফরম্যাটে না খেললে অটোমেটিক চুক্তি বাতিল হতে পারে। নতুন বছরে নতুন সেন্ট্রাল কন্ট্রাক্টে তাই রিয়াদের নাম না থাকাটা একরকম নিশ্চিত। We have a lot of feelings for Riyad. Definitely Riyad amar hat theke mane khub chhore theke amar sathe kaaj koreche, ami jani or mentality ki obostha ekhon, but I believe kore Riyad ekhan theke uthe ashbe ebong he fight for his place. But jara ekhon jabe taderke amra support kori, amar mone etei sobcheye amader jonno bhalo hobe. Riyader samne ekhon shudhui nishchit onishchit pot. Thomke jawa career er bojha ke aro tene niben naki obhimane ekhoni full stop likhben silent killer. O fight kore back korbe inshallah, bishwash kori. সেও তার জবাব, সামনে খেলা আছে, ঢাকা লিগ খেলা আছে, অনেক খেলা আছে, সেখানেই সেটা জবাব হবে হয়তো। নাহিয়ান বিন জসিম, ৭১।